হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু সি আর পি একাডেমি সি আর পি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো ডাব্লিউইপি অর্ডার জিকে লাস্ট মিনিট জিকে সাজেশন আমরা প্রিভিয়াস ইয়ারের ডাব্লিউইপির বিভিন্ন প্রশ্নপত্র স্ক্যান করেছি তো স্ক্যান করে মোটামুটি এই পঁচিশখানা বিষয় পেয়েছি সেই পঁচিশখানা বিষয় থেকে জিকে প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরিয়ে করা হচ্ছে তোমাদের একটা কথা বলে রাখি আমরা কিন্তু এখানে কারেন্ট অ্যাফেয়ার্স জিনিস বিষয়টাকে রাখিনি আমরা আগামীকাল সকালে কারেন্ট অ্যাফেয়ার্সের উপর স্পেশালভাবে পঞ্চাশটি প্রশ্ন আপলোড করবো তো কারেন্ট অ্যাফেয়ার্স বাদ দিয়ে এই বিষয়গুলো থেকে আমরা মোট দুশোটি প্রশ্ন রেখেছি সে সেই দুশোটি প্রশ্ন তোমরা যদি কভার করো আশা করি তোমাদের পরীক্ষায় কমন আসবে ঠিক আছে তো দেখো এই পঁচিশটি বিষয় কী কী পৃথিবীর বৃহত্তম ক্ষুদ্রতম ভারতের প্রথম পুরুষ ও মহিলা গুরুত্বপূর্ণ তারিখ দেশ রাজধানী মুদ্রা পুরস্কার ও ক্ষেত্র ঠিক আছে যেমন কোন কোন পুরস্কার কোন কোন ক্ষেত্রে দেওয়া হয় এই প্রশ্নগুলো লেখক আত্মজীবনী ছদ্মনাম খেলায় বিভিন্ন ব্যবহার্য বিভিন্ন শব্দ যেমন কোন শব্দ কোন খেলার সঙ্গে যুক্ত খেলা ও ট্রফির নাম কোন ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত এই বিষয়গুলো পৃথিবীর বিভিন্ন সংস্থা তার দপ্তর যেমন ডাব্লিউ ওর সদর দপ্তর কোথায় ঠিক আছে এই সব ধরনের প্রশ্নগুলো উল্লেখযোগ্য সীমান্ত রেখা উপনাম বিপ্লবের জনক ভারতের বিভিন্ন স্থানে বর্তমান নাম ও পূর্ব নাম ভীষণ ইম্পর্টেন্ট নেক্সট দেখো নদী তীরবর্তী শহর এখন বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই টপিক থেকে প্রচুর প্রশ্ন দিচ্ছে দুই তিনটা করে কিন্তু প্রশ্ন আসতেছে এই টপিক থেকে কেমন এরপরে দেখো কী আছে পৃথিবীর উল্লেখযোগ্য তৃণভূমি ও দেশ ভারতের জাতীয় উদ্যান ও অভয়ারণ্য ভীষণ ইম্পর্টেন্ট টপিক ভারতের বিভিন্ন কৃষি গবেষণাগার মহাকাশ সংক্রান্ত এখন আর ট্রেন্ডিং টপিক চলছে মহাকাশ সংক্রান্ত তুমি যদি লাস্ট দু তিনটে পরীক্ষার প্রশ্নপত্র দেখো তো সেখানে কিন্তু মহাকাশ থেকে দু তিনটে প্রশ্ন দিয়েই থাকছে তারপর দেখো ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য বিজ্ঞানের পরিভাষা ও সংশ্লিষ্ট বিষয় পরিমাপের একক আবিষ্কার ও আবিষ্কারক মাপকচন্ত্র সংবিধান সংবিধান থেকে যেমন বিভিন্ন উল্লেখযোগ্য ধারা বিভিন্ন সংশোধন ওকে এবং ইতিহাস তো এই মোট আমরা পঁচিশটা টপিক তুলে ধরেছি তোমাদের সামনে সেই পঁচিশটা টপিক থেকে আমরা দুশোখানা প্রশ্ন তোমাদের কাছকে আলোচনা করব। ওকে তো তার আগে তোমাদেরকে বলে রাখি আমরা যে আমরা কম্পিউটার বিষয়ের উপর অলরেডি দুটো ভিডিও পাবলিশ করেছি একটিটিতে একশোটি প্রশ্ন এবং অন্য ভিডিওটিতে পঞ্চাশটি প্রশ্ন আপলোড করা আছে তোমরা মোট এই দেড়শোটি প্রশ্ন যদি কভার করে নাও আশা করি তোমাদের কম্পিউটার বিষয় থেকে আর কোনো সমস্যা হবে না এবং এখান থেকে প্রচুর প্রশ্ন তোমরা কমন পাবে তোমাদের একটা কথা বলে রাখি আমরা ডাব্লিউইবির সাজেশন করেছিলাম তো সেখান থেকেও কিন্তু বেশ কিছু প্রশ্ন এসেছিলো ঠিক আছে তো আশা করছি আজকে আমরা যে তোমাদের সামনে যে ভিডিওটি উপস্থাপনা করছি দুইশোটি জিকের তো এখান থেকেও বেশ কিছু প্রশ্ন তোমরা অবশ্যই কমন পাবে তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো অবশ্যই নোট করে রাখো তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক দেখো প্রথম প্রশ্ন কী আছে যে ভারতবর্ষের বৃহত্তম জেলার নাম কি তো উত্তর হবে কচ্ছায় এই কচ্ছায় জেলাটা কোথায় অবস্থিত গুজরাট রাজ্যে নেক্সট দেখো ভারতবর্ষের দীর্ঘতম বাঁধের নাম কী উত্তর হবে হীরাকুদ তো এখানে একটু প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে তো এখানে উড়িষ্যা করা হয়েছে এটা উত্তরপ্রদেশ হবে কেমন এটা ইউপি হবে আসলে আমরা খুব তাড়াহুড়ো করে এই সাহাশানি তৈরি করেছি তো আমরা চাইছিলাম যে তোমরা যেন মিনিমাম চার পাঁচ দিন বা ছ দিন আগে তোমরা এই ভিডিওটি পাও তো সেক্ষেত্রে আমরা একটু তাড়াহুড়ায় কাজ করে বা কর্মব্যস্ততার মধ্যে কাজ করে আমরা এই ভিডিওটি তোমাদের সাজেস্ট করছি তো সেখানে কিছু কিছু হয়তো প্রিন্টিং মিস্টেক রয়েছে তো তোমাদেরকে সেগুলো আমি বলে দেব তোমরা অবশ্যই শুধরে নেবে কেমন তো নেক্সট প্রশ্ন ভারতবর্ষের দৃঢ়তম বাঁধের নাম হীরাকুদ এটি উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে অবস্থিত নেক্সট দেখো ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন পৃথিবীর উচ্চতম মালভূমির নাম কী উত্তর হবে পামির মালভূমি প্রশ্নটা এইভাবে আসতে পারে যে পৃথিবীর ছাদ কাকে বলা হয় সেক্ষেত্রে উত্তর হবে পামির মালভূমি নেক্সট প্রশ্ন বৃহত্তম সাধু জলের হ্রদের নাম কী উত্তর হবে সুপিরিয়র এই প্রশ্নটা এরকমভাবে আসতে পারে যে বৃহত্তম নোনা জলের হ্রদের নাম কী পৃথিবীর হ্যাঁ পৃথিবীর কিন্তু ভারতবর্ষের না পৃথিবীর বৃহত্তম নোনা জলের হ্রদের নাম কী তো উত্তর হবে কাসপিয়ান নেক্সট প্রশ্ন দেখো জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতির নাম কী তো উত্তর হবে বদরুদ্দিন তো তো জাতীয় কংগ্রেস সম্পর্কে তো আরও দুটো প্রশ্ন ইম্পর্টেন্ট যে জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতির নাম কি উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় মুম্বাইতে মুম্বাই বা বোম্বাইতে তখন নাম ছিল বোম্বে ঠিক আছে কত সালে উনিশশো সালে তো এই টপিকগুলো তোমরা কিন্তু মাথায় রাখবে নেক্সট দেখো ছয় নম্বর প্রশ্ন যে স্বাধীন ভারতের প্রথম এখানে প্রথম হবে প্রথম স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কী উত্তর হবে সর্দার বল্লভভাই ভাই প্যাটেল নেক্সট প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট অলিম্পিকে পদক জয়ী প্রথম মহিলার নাম কী উত্তর হবে কর্ণাম মালেশ্বরী এবং যদি প্রশ্ন আসে প্রথম পুরুষের নাম কি অলিম্পিকে পদকজয়ী উত্তর হবে কেডি যাদব ওকে নেক্সট দেখো প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পাপকের নাম কী উত্তর হবে জি শঙ্কর করুপ তো এই প্রশ্ন এমনভাবে যদি আসে যে প্রথম মহিলা জ্ঞানপীঠ পুরস্কার প্রাপকের নাম কী তো সেক্ষেত্রে উত্তর হবে আশাপূর্ণা দেবী নেক্সট প্রশ্ন প্রথম কোন ভারতীয় অলিম্পিকে স্বর্ণপদক পান উত্তর হবে অভিনব বিন্দ্রা নেক্সট প্রশ্ন প্রথম কোন ভারতীয় মহিলা ইংলিশ চ্যানেল পার হন উত্তর হবে আরতি সাহা নেক্সট প্রশ্ন দেখো এগারো নম্বর প্রথম কোন প্রতিবন্ধী মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেন উত্তর হবে অরুণিমা সিনহা নেক্সট প্রশ্ন ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার পুরস্কারের নাম কী ঠিক আছে উত্তর হবে ভারতরত্ন পুরস্কার আর যদি বলে সামরিক পুরস্কার সর্বোচ্চ সামরিক পুরস্কার ঠিক আছে এখানে সামরিক পুরস্কার এখানে ওটা হবে না যে প্রিন্টিং মিস্টেক আছে সর্বোচ্চ সামরিক পুরস্কার হবে পরমবীর চক্র তোমরা কিন্তু জিনিসটা মাথায় রাখবে অসামরিক অসামরিক পুরস্কার ভারতরত্ন এবং সামরিক পুরস্কার পরমবীর চক্র সর্বোচ্চ ওকে তো এই প্রশ্নটা কিন্তু পুলিশের পরীক্ষা ভীষণ ইম্পর্টেন্ট অনেকবার এসেছে যে সর্বোচ্চ সামরিক পুরস্কারের নাম কী তো উত্তর হবে পরমবীর চক্র নেক্সট প্রশ্ন আন্তর্জাতিক গণতন্ত্র দিবস কবে পালন করা হয় উত্তর হবে পনেরোই সেপ্টেম্বর নেক্সট দেখো আন্তর্জাতিক শিক্ষক দিবস কবে পালন করা হয় উত্তর হবে পাঁচই অক্টোবর তোমরা এই জিনিসটা মাথায় রাখবে যে জাতীয় শিক্ষক দিবস পালন করা হয় পাঁচই সেপ্টেম্বর কিন্তু যদি বলে আন্তর্জাতিক শিক্ষক দিবস কবে পালন করা হয় তো সেক্ষেত্রে উত্তর হবে পাঁচই অক্টোবর কেমন নেক্সট দেখো বিশ্ব এইডস দিবস কবে পালন করা হয় উত্তর হবে পয়লা ডিসেম্বর এরপর নেক্সট দেখো ইন্দোনেশিয়ার রাজধানীর নাম কি জাকার্তা নেক্সট ইরাকের রাজধানীর নাম কি বাগদাদ এবং ইরাকের মুদ্রার নাম হলো দিনার ঠিক আছে নেক্সট ইরানের রাজধানীর নাম কি তেহরান এবং ইরানের মুদ্রার নাম হলো রিয়াল ঠিক আছে তোমার রাজধানীর মুদ্রা দুটোই কিন্তু মনে রাখবে দুটোই পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট নেক্সট দেখো কি আছে যে ফিলিপিন্সের রাজধানীর নাম কি উত্তর হবে ম্যানিলা এবং মুদ্রার নাম হচ্ছে পিসো নেক্সট দক্ষিণ কোরিয়ার রাজধানীর নাম কি উত্তর হবে সিওল এবং মুদ্রার নাম হবে ওন কেমন এরপর দেখো নেক্সট প্রশ্ন যে অস্কার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় তো উত্তর হবে চলচ্চিত্র বা ফিল্ম তো এই জিনিসটা তোমরা মনে রাখবে যে চলচ্চিত্র ক্ষেত্রে আরও কিছু পুরস্কার দেওয়া হয় কী কী পুরস্কার বাফটা পুরস্কার ফিল্মফেয়ার পুরস্কার দাদা ফালকে পুরস্কার এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার তো এই মোট পাঁচটা পুরস্কার কিন্তু চলচ্চিত্র বিভাগে দেওয়া হয় অস্কার বাফটা ফিল্মফেয়ার দাদাসাহেব সাহেব ফাল্কে এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার কেমন এরপর নেক্সট দেখো জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় উত্তর হবে সাহিত্য এছাড়া সাহিত্যে কী কী পুরস্কার দেওয়া হয় ম্যানবুগার পুরস্কার এবং ব্যাস পুরস্কার এই দুটো কিন্তু সাহিত্যে দেওয়া হয় ঠিক আছে নেক্সট দেখো অ্যাবেল পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় তো উত্তর হবে গণিত নেক্সট প্রশ্ন পুলির্জার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় উত্তর হবে সাংবাদিকতা নেক্সট ধ্রোচার্য পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় উত্তর হবে খেলার প্রশিক্ষণের জন্য দ্রোনাচার্য পুরস্কার দেওয়া হয় নেক্সট প্রশ্ন দেখো কী আছে অর্থনীতিতে নোবেল পুরস্কার কবে থেকে দেওয়া শুরু হয় উত্তর হবে উনিশশো সাল থেকে তার আগে কিন্তু অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয় না দেখো নোবেল পুরস্কার মূলত ছয়টি ক্ষেত্রে দেওয়া হয় প্রথমে পাঁচটি ক্ষেত্রে দেওয়া হতো এবং উনিশশো সাল থেকে মোট অর্থনীতি সহ ছটি ক্ষেত্রে দেওয়া হয় তোমরা কিন্তু এই জিনিসটি মাথায় রাখবে নেক্সট দেখো প্রথম বিদেশি ভারত প্রাপকের পাপকের নাম কি ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর হবে খান আব্দুল গাফর খান ঠিক আছে এই প্রশ্নটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন প্রচুরবার পরীক্ষা এসেছে নেক্সট প্রথম মরণোত্তর ভারতরত্ন পাপকের নাম কী উত্তর হবে লাল বাহাদুর শাস্ত্রী এছাড়া দেখো ভারতরত্ন সম্পর্কে আরও কিছু তথ্য যে ভারতরত্ন পুরস্কারটি সাদা রঙের ফিতা দিয়ে দেওয়া হয় রাষ্ট্রপতি দ্বারা এবং মেডেলটি পিপুল গাছের পাতার আকৃতি এবং তামা দ্বারা নির্মিত তো এই তথ্যগুলো তোমরা কিন্তু মাথায় রাখবে এখান থেকে প্রশ্ন আসলেও আসতে পারে নেক্সট প্রশ্ন সর্বোচ্চ সম্মানের নাম কী উত্তর হবে পদ্মবিভূষণ দেখো সম্মান আমার তিনটি হয় পদ্মবিভূষণ পদ্মভূষণ এবং পদ্মশ্রী তার মধ্যে সর্বোচ্চ সম্মান হলো পদ্মবিভূষণ নেক্সট প্রশ্ন গ্রামী পুরস্কার এটা হবে গ্রামী হ্যাঁ এটা অস্বীকার হবে গ্রামী পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে উত্তর হবে সঙ্গীত নেক্সট কিছু বইয়ের নাম মিড নাইটস চিলড্রেন বইটি কার লেখা ভীষণ ইম্পর্টেন্ট সালমান রুজি নেক্সট দ্য লাইফ ডিভাইন বইটি কার রচনা উত্তর হবে ঋষি অরবিন্দ নেক্সট প্রশ্ন ইন্ডিয়া ডিভাইডেড বইটি কার লেখা উত্তর হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ যিনি ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন নেক্সট দেখো লং ওয়াক টু ফ্রিডম বইটি কার লেখা উত্তর হবে নেন্সেল মেন্ডেলা এসব প্রশ্ন কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে তোমরা যদি এই পরীক্ষা কমন নাও পাও আপকামিং বিভিন্ন পরীক্ষায় তোমরা কিন্তু এই প্রশ্নগুলো কমন পাবে ঠিক আছে দেখো নেক্সট প্রশ্ন কী আছে দাস ক্যাপিটাল বইটি কার লেখা উত্তর হবে কার্ল মার্কস কেমন নেক্সট প্রশ্ন দ্য ক্যান্ডারবিরি টেলস বইটি কার লেখা উত্তর হবে জিওফে চশার নেক্সট উইংস অফ ফায়ার বইটি কার লেখা উত্তর হবে এপিজে আব্দুল কালাম ঠিক আছে এছাড়া আরেকটি বই ইম্পর্টেন্ট বই আছে ইন্ডোমিটাবল স্প্রিট ওকে নেক্সট মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ বইটি কার লেখা উত্তর হবে এম কে গান্ধী বা মোহনদাস করমচাঁদ গান্ধী যাকে বলে মহাত্মা গান্ধী ওকে নেক্সট দেখো ডমরু বইটি কার লেখা উত্তর হবে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় নেক্সট দুটো প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট অরণ্যের অধিকার বইটির রচয়িতা হলো মহাশ্বেতা দেবী এবং আরণ্যক এই বইটার রচয়িতা হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তো অনেকে কিন্তু এই দুটো কিন্তু একটু কনফিউজ হয়ে যায় অরণ্যের অধিকার মহাশ্বেতা দেবী এবং আরণ্যক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কেমন এরপরে দেখো নেক্সট প্রশ্ন কিছু ছদ্মনাম থেকে প্রশ্ন করা হয়েছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখো কি আছে পরশুরাম কাঁঠ ছদ্মনাম উত্তর হবে রাজশেখর বসু নেক্সট প্রশ্ন কালকুট কাঁঠ ছদ্মনাম উত্তর হবে সমরেশ বসু নেক্সট প্রশ্ন স্বপনবুড়ো কাঁট ছদ্মনাম উত্তর হবে অখিল নিয়োগী নেক্সট বনফুল কার ছদ্মনাম উত্তর হবে বলাইচাঁদ মুখোপাধ্যায় নেক্সট প্রশ্ন কমলাকান্ত কাঁট ছদ্মনাম উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম হলো অনিলা দেবী তো এই ছদ্মনামগুলো মনে রাখবে এই ছদ্মনামগুলো কিন্তু পরীক্ষায় বহুবার এসেছে এই নামগুলো ঠিক আছে ছদ্মনামের লিস্ট তো প্রচুর আছে বাট এই যে পাঁচ ছটা ইম্পর্টেন্ট প্রশ্ন ছদ্মনাম থেকে তো এই প্রশ্নগুলো কিন্তু বারবার পরীক্ষা রিপিট হয়েছে ওকে এরপরে নেক্সট প্রশ্ন দেখো খেলা দেখে প্রশ্ন করা হয়েছে যে সুব্রত কাপ কোন খেলার সঙ্গে যুক্ত তো উত্তর হবে ফুটবল তো তার পাশাপাশি আরও কিছু কাপ যেগুলো ফুটবল খেলার সঙ্গে যুক্ত কী কী ডুরাল কাপ সন্তোষ ট্রফি ইউরো ট্রফি এবং কোপা আমেরিকা এগুলো সব কিন্তু ফুটবল খেলার সঙ্গে যুক্ত এরপরে নেক্সট প্রশ্ন অ্যাসেজ সিরিজ কোন দুটি দেশের মধ্যে খেলা হয় উত্তর হবে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড নেক্সট প্রশ্ন ইসম্যাস শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত উত্তর হবে ভলিবল ওকে এবং নক আউট শব্দটা বক্সিংয়ের সঙ্গে যুক্ত তার পাশাপাশি দেখো এখানে আরও কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আছে যে নক আউট শব্দটা বক্সিংয়ের সঙ্গে যুক্ত বেস্ট স্ট্রোক সাঁতারের সঙ্গে যুক্ত এলবি ক্রিকেটের সঙ্গে যুক্ত ফিভট টি এগুলোর শব্দ গল্ফ গল্পের সঙ্গে যুক্ত ঠিক আছে তোমাদের এই প্রশ্ন আমরা বলছি স্ম্যাশ শব্দটি ভলিবল খেলার সঙ্গে যুক্ত নকআউট শব্দটি বক্সিং খেলার সঙ্গে যুক্ত এই সবগুলোর নাম কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট বেস্ট স্ট্রোক সাঁতারের সঙ্গে যুক্ত এলবি ডাব্লিউ ক্রিকেট এবং প্রিভট ও টি এই দুটো শব্দই গলফ খেলার সঙ্গে যুক্ত নেক্সট প্রশ্ন ধিং এক্সপ্রেস নামে কাকে জানা যায় উত্তর হবে হিমা দাস নেক্সট প্রশ্ন বেসবল খেলায় খেলোয়াড়ের সংখ্যা কতজন উত্তর হবে নয় জন এর পাশাপাশি আরও কিছু খেলা এবং খেলোয়াড়ের সংখ্যার নাম দেওয়া আছে দেখো বাস্কেটবল খেলায় পাঁচজন ভলিবল খেলায় ছয়জন নেটবল ও ওয়াটার ওয়াটারপুলোতে সাতজন ক্রিকেট হকি ফুটবলে মোট এগারো জন ঠিক আছে এরপরে দেখো নেক্সট প্রশ্ন নেহেরু কাপ কোন খেলার সঙ্গে যুক্ত উত্তর হবে মহিলা হকি আর যদি বলে নেহেরু গোল্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত তাহলে কিন্তু হবে ফুটবল ঠিক আছে এই দুটো কিন্তু কনফিউজ করবে না নেহেরু কাপ হলো মহিলা হকি এবং নেহেরু গোল্ড কাপ হল ফুটবল এরপরে দেখো পরে প্রশ্ন মহেশ ভূপতি কোন খেলার সঙ্গে যুক্ত উত্তর হবে লন টেনিস নেক্সট প্রশ্ন অভিনব অভিনববৃন্দরা কোন খেলার সঙ্গে যুক্ত উত্তর হবে শুটিং নেক্সট সাইনা নেওয়াল কোন খেলার সঙ্গে যুক্ত উত্তর হবে ব্যাডমিন্টন নেক্সট আগাখান কাপ কোন খেলার সঙ্গে জড়িত উত্তর হবে হকি কেমন এরপরে সদর দপ্তর থেকে কিছু প্রশ্ন করা হয়েছে কি আছে হু অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় উত্তর হবে জেনিভা এছাড়া ডাব্লিউআইপিও ডাব্লিউএমো ডাব্লুটিও আইএল ও আইটিইউ এগুলো সবগুলোই কিন্তু জেনিভাতে অবস্থিত এগুলো সবগুলো সদর দপ্তর কিন্তু জেনিভাতে অবস্থিত তোমরা একটা জিনিস মাথায় রাখতে পারো যে যেগুলো দপ্তরে যেগুলো সদর যেগুলো দপ্তর ডাব্লিউ দিয়ে শুরু অর্থাৎ ওয়ার্ল্ড শুরু এবং অর্গানাইজেশন দিয়ে শেষ দেখো ডাব্লিউ দিয়ে শুরু ও দিয়ে শেষ ডাব্লিউ দিয়ে শুরু ও দিয়ে শেষ ঠিক আছে তো বেশিরভাগ সেগুলো কিন্তু জেনিভাতে অবস্থিত হয় ঠিক আছে এরপরে দেখো নেক্সট প্রশ্ন বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় উত্তর হবে ওয়াশিংটন তোমরা একটা জিনিস মাথায় রাখবে যে ব্যাংক সম্পর্কিত বেশিরভাগ সদর দপ্তর হলো ওয়াশিংটনে অবস্থিত কেমন এরপরে দেখো এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ভীষণ ইম্পর্টেন্ট যাকে বলা হয় এডিবি এর সদর দপ্তর কোথায় উত্তর হবে ম্যানিলা নেক্সট ন্যাটো অর্থাৎ এর ফুলবাম হলো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন এর সদর দপ্তর কোথায় উত্তর হবে ব্রাসেলস নেক্সট সার্ক এস এ এ আর সি বা সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোপারেশন এর সদর দপ্তর কোথায় উত্তর হবে কাঠমান্ডু কেমন এরপরে দেখো নেক্সট প্রশ্ন যে র্যাডক্লিভ লাইন কোথায় অবস্থিত উত্তর হবে ভারত ও পাকিস্তানের মাঝে অবস্থিত এছাড়া ভারত ও পাকিস্তানের মাঝে আরও কিছু লাইন আছে কুড়ি চব্বিশ তম প্যারালাল লাইন এবং এল ও সি লাইন অফ কন্ট্রোল ঠিক আছে এগুলো সব কিছুই ভারত এবং পাকিস্তানের মাঝে অবস্থিত নেক্সট দেখো কি আছে সাত এল আরব কোন দুটি দেশের মাঝখানে অবস্থিত প্রশ্নগুলো ভীষণ ইম্পর্টেন্ট উত্তর হবে ইরাক ও ইরান ঠিক আছে এরপর দেখো নেক্সট প্রশ্ন জিবডাল্টার প্রণালী কোথায় অবস্থিত উত্তর হবে ইউরোপ ও আফ্রিকার মাঝখানে নেক্সট প্রশ্ন ম্যাকমোহন লাইন কোথায় অবস্থিত উত্তর হবে ভারত ও চীনের মাঝখানে অবস্থিত এছাড়া ভারত ও চীনের মাঝখানে কি আছে এল এসি অর্থাৎ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ওকে নেক্সট প্রশ্ন হব কি আছে ডোনাল্ড লাইন কোথায় অবস্থিত উত্তর হবে পাকিস্তান ও আফগানিস্তানের মাঝখানে তো এই সীমারেখাগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট নেক্সট প্রশ্ন সবুজ বিপ্লব কোন ক্ষেত্রে যুক্ত উত্তর হবে খাদ্যশস্য উৎপাদনে নেক্সট প্রশ্ন গোলক বিপ্লব কোন ক্ষেত্রে যুক্ত উত্তর হবে আলু উৎপাদনে নেক্সট প্রশ্ন শ্বেত বিপ্লব কোন ক্ষেত্রে যুক্ত উত্তর হবে দুধ উৎপাদনে নেক্সট গোলাপি বিপ্লব কোন ক্ষেত্রে যুক্ত উত্তর হবে চিংড়ি উৎপাদনে নেক্সট লাল বিপ্লব কোন ক্ষেত্রে যুক্ত উত্তর হবে মাংস ও টমেটোর উৎপাদনে এরপরে প্রশ্ন ভারতবর্ষের পূর্ব নাম কি ছিল উত্তর হবে জম্মুদ্বীপ নেক্সট দেখো কি আছে দিল্লির পুরনো নাম কি ছিল উত্তর হবে ইন্দ্রপ্রস্ত নেক্সট কলিঙ্গ বা উৎকলের বর্তমান নাম কী ছিল উত্তর হবে উড়িষ্যা নেক্সট দেখো কী আছে শ্রীনগর কোন নদীতে অবস্থিত ভীষণ ইম্পর্টেন্ট উত্তর হবে ঝিলাম এই নদী তীরবর্তী শহর কিন্তু পরীক্ষায় এখন ভীষণ আসছে ঠিক আছে নেক্সট দেখো হায়দ্রাবাদ কোন নদীতে অবস্থিত উত্তর হবে মুশি নেক্সট দেখো বদ্রীনাথ কোন নদীর অবস্থিত উত্তর হবে অলকানন্দা নেক্সট হরিদ্বার কোন নদীর তীরে অবস্থিত গঙ্গা এরপরে দেখো কি আছে অযোধ্যা নদীর তীরে অবস্থিত সরিউ নেক্সট কটক সম্বলপুর এগুলো কোন নদীর তীরে অবস্থিত উত্তর হবে মহানদী নেক্সট দেখো ডিব্রুগড় তেজপুর গুয়াহাটি ধুবড়ি এগুলো কোন নদীর তীরে অবস্থিত তো সবগুলো উত্তর হবে ব্রহ্মপুত্র ওকে তো এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট বারবার করে বলছি এগুলো অবশ্যই মাথায় রাখবে নেক্সট প্রশ্ন দেখো কী আছে জামশেদপুর কোন নদীর তীরে অবস্থিত উত্তর হবে সুবর্ণরেখা নেক্সট কলকাতা হাওড়া কোন নদীর তীরে অবস্থিত উত্তর হবে হুগলি নেক্সট দেখো কি আছে নিজামবাদ অরঙ্গাবাদ কোন নদীর তীরে অবস্থিত উত্তর হবে গোদাবরী নেক্সট দেখো কি আছে মহীশূর শ্রীরঙ্গপত্তনাম কোন নদীর তীরে অবস্থিত উত্তর হবে কাবেরী নেক্সট দেখো লন্ডন কোন নদীর তীরে অবস্থিত ভীষণ ইম্পর্টেন্ট উত্তর হবে টেমস নদীর তীরে অবস্থিত নেক্সট কায়রো কোন নদীর তীরে অবস্থিত উত্তর হবে নীলনদ নেক্সট রোম কোন নদীর তীরে অবস্থিত উত্তর হবে টাইবার নেক্সট প্রশ্ন পুষ্কর কোথায় অবস্থিত পুষ্কর একটি হ্রদ এই হ্রদটি ভারতবর্ষে কোথায় অবস্থিত উত্তর হবে রাজস্থান নেক্সট দেখো শিবসমন্দরম জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত অর্থাৎ কোন নদীতে অবস্থিত উত্তর হবে কাবরী নেক্সট নর্মদা নদীর পতনস্থল কোথায় উত্তর হবে খাম্বাত উপসাগর এছাড়া তাপ্তি সবরমতি মাহি এগুলোরও পতনস্থল খাম্বাত উপসাগর নেক্সট দেখো থেকে কিছু প্রশ্ন পেইরি তৃণভূমি কোথায় অবস্থিত ভীষণ ইম্পর্টেন্ট উত্তর আমেরিকা পম্পাস তৃণভূমি দক্ষিণ আমেরিকা সাভানা তৃণভূমি আফ্রিকার সুদান চিনুক বায়ুপ্রবাহ কোথায় দেখা যায় এটি একটি স্থানীয় বায়ুপ্রবাহ এটি দেখা যায় রকি পার্বত্য অঞ্চলে নেক্সট লু বায়ুপ্রবাহ ভারতবর্ষে কোথায় দেখা যায় উত্তর হবে উত্তর পশ্চিম ভারতে নেক্সট দেখো ভীষণ ইম্পর্টেন্ট সম্প্রতি যে ফনি ঘূর্ণিঝড় হয়ে গেল তো এই ঝড়টি কোন দেশের নামকরণ করা উত্তর হবে বাংলাদেশ নেক্সট প্রশ্ন টর্নেডো ঘূর্ণিঝড় কোথায় দেখা যায় উত্তর হবে আমেরিকা যুক্তরাষ্ট্রে নেক্সট টাইফুন ঘূর্ণিঝড় কোথায় দেখা যায় উত্তর হবে দক্ষিণ পূর্ব চীন সাগরে নেক্সট পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কী উত্তর হবে সাহারা নেক্সট বন্দিপুর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত উত্তর হবে কর্ণাটক চন্দ্রপ্রভা অভয়ারণ্য উত্তরপ্রদেশ মানুষ ব্যাঘ্র প্রকল্প অসমে নারগাজন সাগর জাতীয় উদ্যান অন্ধ্রপ্রদেশে করবেট জাতীয় উদ্যান উত্তরাখণ্ডে পেরিয়ার অভয়ারণ্য কেরালাতে ঠিক আছে এই অভয়ারণ্যগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে এরপর দেখো পক্ষী সংক্রান্ত বিদ্যাকে কী বলে অর্থনজি ফুল ফল শাকসবজি এগুলোকে কী বলা হয় এগুলো সংক্রান্ত বিদ্যাকে বলা হয় হর্টিকালচার বাস্তু সম্পর্কিত বিদ্যাকে বলা হয় ইকোলজি মৌমাছি পালন সম্পর্কিত বিজ্ঞানকে বলা হয় অপোলজি এবং মানচিত্র প্রস্তুত বিষয়ক বিদ্যাকে বলা হয় কার্টোগ্রাফি নেক্সট দেখো ধান গবেষণাগার কোথায় অবস্থিত উড়িষ্যার কটকে পাট গবেষণাগার পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে কফি কেরালার কারসাগরে চামড়া চেন্নাইতে দুগ্ধ হরিয়ানাতে তো এই প্রশ্নগুলো তোমরা কিন্তু অবশ্যই মনে রাখবে কোন গবেষণাগার কোথায় অবস্থিত তোমরা কিন্তু ভিডিও ভিডিওটিকে পজ করে স্ক্রিনশট করে নিতে পারো অথবা তোমরা ভিডিওটিকে পজ করে খাতায় নোট করে নিতে পারো প্রশ্নগুলো নেক্সট প্রশ্ন নৃত্য থেকে ভীষণ ইম্পর্টেন্ট কুচিপুড়ি নৃত্য কোন রাজ্যে দেখা যায় উত্তর হবে অন্ধ্রপ্রদেশ নেক্সট দেখো কি আছে কথাকলি নৃত্য কোন রাজ্যে দেখা যায় উত্তর হবে কেরালা নেক্সট কত্থক নৃত্য কোন রাজ্যে দেখা যায় উত্তর হবে উত্তর ভারত এই প্রশ্নটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট মূলত উত্তরপ্রদেশ এছাড়া উত্তরপ্রদেশে আরও কিছু নাচ আছে কি নৌটঙ্গি নটঙ্গি কিন্তু উত্তরপ্রদেশের নাচ নেক্সট প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন ঘুমুর নৃত্য কোন রাজ্যে দেখা যায় উত্তর হবে রাজস্থান নেক্সট বীরজু মহারাজ কোন নৃত্যশৈলীর সঙ্গে যুক্ত উত্তর হবে কত্থক নেক্সট দেখো মহাকাশে কিছু প্রশ্ন করা হয়েছে শনি গ্রহের সবচেয়ে বড়ো উপগ্রহের নাম কি উত্তর হবে টাইটান নেক্সট দ্রুততম আবর্তনের সময় কোন গ্রহের উত্তর হবে বৃহস্পতি নেক্সট সবচেয়ে দ্রুত যে গ্রহ সূর্যকে পরিক্রমণ করে তার নাম কি উত্তর হবে বুধ নেক্সট প্রশ্ন মহাকাশের রঙ কী ঠিক আছে উত্তর হবে কালো নেক্সট প্রশ্ন মঙ্গল গ্রহের উচ্চতম শৃঙ্গের নাম কী উত্তর হবে অলিম্পাস মন্স এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট মহাকাশ সংক্রান্ত নেক্সট দেখো ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটা আমি সব ভিডিওতে দিয়েছি সব ভিডিও সায়ের দিয়েছি দেখো কী প্রশ্ন বলেছে কর্কটক্রান্তি রেখা ভারতের কোন কোন রাজ্যের উপর দিয়ে গিয়েছে তো এই প্রশ্নটা কিন্তু ভীষণ কনফিউজিং প্রশ্ন চারটে অপশন দিয়ে দেয় তখন আমাদের বাঁচতে হয় প্রশ্ন এরকম থাকে যে কর্কটক্রান্তি রেখা নিচের কোন রাজ্যের উপর দিয়ে যায়নি ঠিক আছে তো এটা কিন্তু একটা ভীষণ কনফিউজিং প্রশ্ন তো এই ক্ষেত্রে তোমরা একটি লাইন মুখস্থ রাখতে পারো যে কি কর্কট মিত্র গামছা পড়া ছাড়ল তো তোমরা যদি এই লাইনটা মুখস্থ রাখো তো তোমাদের কিন্তু এই রাজ্যগুলো খুব সহজেই মুখস্থ হয়ে যাবে কী করে দেখো তোমাদেরকে বলে দিচ্ছে কর্কট থেকে আসলো কর্কটকান্তি রেখা মিত্র মি মি থেকে আসলো মিজোরাম ঠিক আছে ত্রো ত্রো থেকে আসলো ত্রিপুরা গামছা গা থেকে আসলো গুজরাট ম থেকে আসলো মধ্যপ্রদেশ ছা থেকে আসলো ছত্তিশগড় পড়া পড়া প থেকে আসলো পশ্চিমবঙ্গ রা থেকে আসলো রাজস্থান এবং ছাড়লো এই ছাড়টাকে তোমরা ভাবো ঝাড় ঠিক আছে ছাড় ঝাড় এই ছাড় থেকে আসবে ঝাড় ছাড় থেকে আসবে ঝাড়খণ্ড ওকে তাহলে এই লাইনটা মুখস্থ রাখলে তোমরা কিন্তু এই নামগুলো খুব সহজে মাথায় রাখতে পারবে নেক্সট প্রশ্ন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয় কোন দিনে উত্তর হবে অফসুর অবস্থান সেই দিনটা হলো চৌঠা জুলাই নেক্সট উল্টো প্রশ্ন যে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হবে কোন দিনে উত্তর হবে তেসরা জানুয়ারি সেই অবস্থানকে বলা হয় অনুসুর অবস্থান এরপরে দেখো নেক্সট প্রশ্ন মহাবিশুপ কবে এবং জলবিসুপ কবে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অর্থাৎ যে দিনগুলোতে দিন রাত্রি সমান হয় তো মহাবিশুভাবে একুশে মার্চ জলে হবে তেইশে সেপ্টেম্বর ওকে নেক্সট দেখো কর্কট সংক্রান্তি মকর সংক্রান্তি কবে তো কর্কট সংক্রান্তি হবে একুশে জুন এবং মকর সংক্রান্তি হবে বাইশে ডিসেম্বর এরপর দেখো নেক্সট প্রশ্ন আয়তনের এককের নাম কী উত্তর হবে ঘনশেমি নেক্সট চাপের এককের নাম কী উত্তর হবে পাসকেল নেক্সট প্রশ্ন তড়িৎ বিভব এবং বিভব প্রভেদের এককের নাম কী উত্তর হবে ভোল্ট নেক্সট রোধের এককের নাম কী উত্তর হবে ওহম নেক্সট প্রশ্ন ক্ষমতার এককের নাম কী উত্তর হবে ওয়াট নেক্সট প্রশ্ন কাপড় কাচার সোডার রাসায়নিক নাম কী এবং খাবার সোডার রাসায়নিক নাম কী দুটো কিন্তু একই একটাতে শুধু আছে কার্বোনেট একটাতে আছে বাইকার্বোনেট একটা হবে সোডিয়াম কার্বোনেট এবং আরেকটা হবে সোডিয়াম বাইকার্বোনেট তো অনেকেই এই দুটো প্রশ্নের ক্ষেত্রে কনফিউজ হয়ে যায় যে কোনটা বাইকার্বোনেট হবে আর কোনটা কার্বোনেট হবে ঠিক আছে তো তোমরা মনে রাখবে যে খাবার সোডাটা সবসময় বাইকার্বোনেট হবে ওকে কারণ কি তোমরা একটু ইমাজিন করো যে তোমরা খাওয়া দাওয়া করে চলে যাচ্ছ তো তোমরা কী করছো বাই বাই করে চলে যাচ্ছ টাটাতে চলে যাচ্ছ তো ক্ষেত্রে তোমরা কিন্তু এই জিনিসটা মনে রাখবে যে খাবার সময় আমরা বাই করে যাই তো খাবার সোডার নামই হবে সোডিয়াম বাইকার্বোনেট এবং কাপড় কাচা সোডার নাম হবে সোডিয়াম কার্বোনেট নেক্সট খাদ্য লবণের রাসায়নিক নাম কী উত্তর হবে সোডিয়াম ক্লোরাইড নেক্সট কোন ধাতুর মিশ্রণে কাঁসা তৈরি হয় উত্তর হবে টামা ও টিন নেক্সট দেখো পিতল কোন ধাতুর মিশ্রণে তৈরি করা হয় উত্তর হবে তামা ও জিঙ্ক ওকে নেক্সট প্রশ্ন আপেক্ষিক গুরুত্ব মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে উত্তর হবে হাইগ্রোমিটার নেক্সট বায়ুমণ্ডলীয় চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে উত্তর হবে ব্যারোমিটার নেক্সট প্রশ্ন বৈদ্যুতিক বাতি কে আবিষ্কার করেন উত্তর হবে থমাস আলফা এডিসন নেক্সট এক্স রে রশ্মি কে আবিষ্কার করেন উত্তর হবে রন্টোজেন নেক্সট ক্যাস্কেট তথ্য অর্থাৎ মহাজাগতিক রশ্মি সংক্রান্ত কে আবিষ্কার করেন উত্তর হবে ওয়াল্টার হাইটলার এবং হোমিও জাহাঙ্গীর ভাবা ঠিক আছে নেক্সট দেখো ইতিহাস থেকে কার শাসনকালে সাঁচি স্তূপ নির্মিত করা হয় উত্তর হবে অশোক নেক্সট প্রশ্ন শেরি পাঞ্জাব নামে কে পরিচিত তো এই ক্ষেত্রে অ্যান্সারটা একটু প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে লালা লাজপত রায় হবে না উত্তর হবে রণজিৎ সিং ওকে তোমরা কিন্তু এই প্রশ্নটা ঠিক করে নিও শেরি পাঞ্জাব নামে কে পরিচিত উত্তর হবে রণজিৎ সিং নেক্সট জালিয়ান ওয়ালা বাগ হত্যাকাণ্ডর কত সালে ঘটে উত্তর হবে উনিশশো সালে নেক্সট কুতুব মিনারের নির্মাণ কার্য কে শেষ করেন উত্তর হবে ইলতুতমিস এবং শুরু করেন কুতুবউদ্দিন আইবক ঠিক আছে তার নাম অনুসারেই কুতুবুদ্দিন কুতুব মিনারের নামকরণ করা হয় আর শেষ করে ইলতুতমিস মিস নেক্সট প্রশ্ন গুপ্তযুগের বিখ্যাত চিকিৎসাবিদের নাম কী উত্তর হবে সুস্থতা এরপর দেখো নেক্সট প্রশ্ন গায়ত্রী মন্ত্র কোনটির অন্তর্গত উত্তর হবে ঋগ্বেদ নেক্সট প্রশ্ন আমির খসরু কোন সম্রাটের সভাকবি ছিলেন ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর হবে আলাউদ্দিন খলজি নেক্সট দেখো পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয় উত্তর হবে পনেরোশো আর প্রথম যুদ্ধ কবে হয় পনেরোশো ছাব্বিশ দ্বিতীয় হয় পনেরোশো ছাপ্পান্ন এবং তৃতীয় হয় পনেরোশো একষট্টি তিনটা প্রশ্নই ভীষণ ইম্পর্টেন্ট নেক্সট প্রশ্ন সত্যশোধ সমাজ কে প্রতিষ্ঠা করেন উত্তর হবে জ্যোতিভা ফুলে নেক্সট টোডোরমল কোন ক্ষেত্রে জড়িত উত্তর হবে ভূমি সংস্কার ওকে নেক্সট দেখো সংবিধান থেকে ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতির নাম কী উত্তর হবে রাজেন্দ্র প্রসাদ নেক্সট প্রশ্ন রাজ্যসভার সদস্যদের মেয়াদ কয় বছর উত্তর হবে ছয় বছর এবং লোকসভা সদস্যদের মেয়াদ কয় বছর উত্তর হবে পাঁচ বছর নেক্সট দেখো সংবিধান সংশোধন পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে উত্তর হবে দক্ষিণ আফ্রিকা নেক্সট বর্তমানে আমাদের সংবিধানে মোট মৌলিক কর্তব্য কয়টি রয়েছে উত্তর হবে এগারোটি নেক্সট প্রশ্ন কী আছে বর্তমানে আমাদের সংবিধানে মোট মৌলিক অধিকার কয়টি রয়েছে উত্তর হবে ছয়টি নেক্সট প্রশ্ন সুপ্রিম কোর্টের বিচারপতিকে কে নিযুক্ত করেন উত্তর হবে রাষ্ট্রপতি নেক্সট সংসদের উভয় কক্ষের যুগ্ম অধিবেশনে কে সভাপতিত্ব করেন ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর হবে লোকসভার অধ্যক্ষ নেই দেখো বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীতে সংবিধানের প্রস্তাবনায় কোন দুটি শব্দ সংশোধিত হয়েছিল উত্তর হবে সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ নেক্সট প্রশ্ন কেন্দ্রীয় মন্ত্রিসভা কার কাছে দায়ী উত্তর হবে লোকসভা নেক্সট প্রশ্ন ভারতের সংবিধানের প্রস্তাবনার খসড়া রচনা করেন কে উত্তর হবে জওহরলাল নেহেরু কেমন এরপরে দেখো নেক্সট প্রশ্ন কী আছে যে দুটি সংসদীয় অধিবেশনের মধ্যবর্তী সর্বাধিক কত সময় অবকাশ দেওয়া হয় ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর হবে ছয় মাস নেক্সট প্রশ্ন সংবিধানের কত নং ধারায় একজন নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার্থে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন উত্তর হবে বত্রিশ নং ধারা নেক্সট প্রশ্ন সংসদ কি নিয়ে গঠিত উত্তর হবে রাষ্ট্রপতি লোকসভা ও রাজ্যসভা নেক্সট প্রশ্ন রাষ্ট্রপতি ও লোকসভার মধ্যে যোগসূত্রকে কে রক্ষা করেন উত্তর হবে প্রধানমন্ত্রী নেক্সট মৃত্যুদণ্ডকে ক্ষমা করতে পারেন কে একমাত্র রাষ্ট্রপতি এরপরে দেখো নেক্সট প্রশ্ন কী আছে ন্যূনতম রাষ্ট্রপতির বয়স কত হওয়া দরকার উত্তর হবে পঁয়ত্রিশ বছর আর প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী এবং লোকসভা সদস্য পঁচিশ বছর আর রাজ্যসভা সদস্য তিরিশ বছর তো এই তিনটা প্রশ্ন বন্ধু আমরা মনে রাখবে রাষ্ট্রপতি পঁচিশ প্রধানমন্ত্রীর মুখ্যমন্ত্রী লোকসভা সদস্য সরি রাষ্ট্রপতি পঁয়ত্রিশ প্রধানমন্ত্রীর মুখ্যমন্ত্রী লোকসভা সদস্য পঁচিশ এবং রাজ্যসভার সদস্য হতে গেলে তিরিশ বছর নেক্সট দেখো পার্লামেন্টের দুই কক্ষের সদস্য নয় এমন কোনো ব্যক্তিকে মন্ত্রিসভার সদস্য করা যায় কত দিনের জন্য উত্তর হবে ছয় মাসের জন্য নেক্সট ওয়েলফেয়ার স্টার সম্বন্ধে বলা আছে কোথায় উত্তর হবে নির্দেশমূলক নীতিসমূহে নেক্সট দেখো ভারতীয় সংবিধানে মোট কয় প্রকার জরুরি অবস্থার উল্লেখ রয়েছে উত্তর হবে তিন প্রকার নেক্সট দেখো সংবিধানের অষ্টম তপসিলির আলোচ্য বিষয় কি। উত্তর হবে আঞ্চলিক ভাষাসমূহ নেক্সট সংসদ অধিবেশনে অধিবেশন শুরু হওয়ার কতদিনের মধ্যে রাষ্ট্রপতি কর্তৃক জারি করা অর্ডিন্যান্সের সংসদে পাশ হতে হবে উত্তর হবে ছয় সপ্তাহ নেক্সট দেখো ছিয়াশিতম সংবিধান সংশোধনের ফলে কোনটি মৌলিক অধিকারের স্বীকৃতি পেয়েছে উত্তর হবে ছয় থেকে চোদ্দ বছর বয়সের সমস্ত শিশুদের জন্য বিনা খরচে আবশ্যিক শিক্ষার অধিকার ওকে নেক্সট সংশোধনের সংসদের যুগ্ম অধিবেশন আহ্বান করেন কে সংসদের যুগ্ম অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি নেক্সট প্রশ্ন মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন অর্থাৎ মুখ্যমন্ত্রীকে কে শপথ বাক্য পাঠ করান উত্তর হবে সেই রাজ্যের রাজ্যপাল নেক্সট নিয়োগের সময় রাষ্ট্রপতিকে শপথ বাক্য কে পাঠ করান উত্তর হবে ভারতের প্রথম প্রধান বিচারপতি বা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নেক্সট পঞ্চায়েত স্তরে কে রাজ্য সরকারের প্রতিনিধিত্ব করেন উত্তর হবে পঞ্চায়েত সমিতি নেক্সট অর্থবিল পাশ করার বিষয়ে চূড়ান্ত ক্ষমতা কার রয়েছে উত্তর হবে লোকসভার নেক্সট কোন শিল্পকে দানম বলা হয় ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর হবে পেট্টো রসায়ন শিল্পকে নেক্সট ভারতের প্রথম পাটকল কোথায় অবস্থিত হয়েছিল বা কোথায় স্থাপিত হয়েছিল উত্তর হবে পশ্চিমবঙ্গের ঋষরায় নেক্সট ভারতের রেল ইঞ্জিন তৈরি করে কোন সংস্থা উত্তর হবে পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন লোকোমেটিভ ওয়ার্কস নেক্সট ত্রাসের নদী কাকে বলা হয় উত্তর হবে তিস্তা নেক্সট বাংলার দুঃখ কাকে বলা হয় উত্তর হবে দামোদর নথকে নেক্সট দেখো লক্ষণ সেনের সহাকবি কে ছিলেন উত্তর হবে ধৈ নেক্সট সিন্ধু সভ্যতা মানুষের কাছে কোন পশুর ব্যবহার অজানা ছিল উত্তর হবে ঘোড়া এবং অজানা ধাতু হবে লোহা নেক্সট কোন রাজস্ব ব্যবস্থার সাথে টোডোর নাম যুক্ত উত্তর হবে জাপ্তি নেক্সট প্রশ্ন হোক কী আছে কবলিয়ত ও প্রথা কে প্রচলন করেন উত্তর হবে শেষ শাহু নেক্সট তানসেনের আসল নাম কি ভীষণ ইম্পর্টেন্ট রামতনু পাণ্ডে নেক্সট প্রশ্ন উনিশশো সালে মোপালা বিদ্রোহ কোথায় শুরু হয় উত্তর হবে কেরালা তো বন্ধুরা এই মোট একশো পঁচানব্বইটি প্রশ্ন তো আশা করছি তোমরা এখান থেকে অনেকগুলো প্রশ্ন কমন পাবে এছাড়া আপকামিং বিভিন্ন যে চাকরি পরীক্ষাগুলো আছে তো এইখান থেকে তোমরা কিন্তু সেই সব চাকরি পরীক্ষাগুলোতেও প্রশ্ন কমন পাবে তোমাদেরকে আবারও বলে রাখি আমরা কম্পিউটারের ওপর অলরেডি দুটো ভিডিও করে রেখেছি একটিতে একশোটি জিকে প্রশ্ন এবং অন্যটিতে পঞ্চাশটি ফর্ম মোট দেড়শোটি প্রশ্ন তোমরা যদি কম্পিউটারের ওপর কভার করো তো আশা করছি তোমরা কম্পিউটার থেকে প্রচুর প্রশ্ন কমন পাবে তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো どうなバッド